ঢাকা সহ দেশের কয়েকটি বড় শহরে বেড়েছে এডিস মশার উপদ্রব। এতে ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চলতি মাসে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 3,059 জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 811 জন। ডেঙ্গু এবং করোনার প্রাথমিক উপসর্গ জ্বর হওয়ায় রোগী নিয়ে বিপাকে পড়তে হচ্ছে স্বজনদের। চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গু আক্রান্তরা অল্প সময়ের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। এজন্য প্রতি তিন দিনে জমে থাকা পানি ফেলে দেয়া এবং ঘরের আশপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ তাদের। এবার ডেঙ্গুটা একটু ব্যতিক্রম তিনি মনে হচ্ছে, এই জন্য যে বাচ্চাগুলো আসছে খুব তাড়াতাড়ি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাদের কিন্তু আইসিইউ প্রয়োজন হয়। যেহেতু আগস্ট সেপ্টেম্বর মাস আছে, তখন এর মধ্যে পরিস্থিতি কোন দিকে যায় সেটা ভাবার বিষয়। এখন কিন্তু আমরা জ্বরের রোগী আসলেই তাকে ডেঙ্গুর পরীক্ষা করাই এবং করোনার পরীক্ষা করা, যদিও দুইটাই একসাথে দেখা দিলে আমাদের জন্য খুবই খারাপ অবস্থা। এই জন্য আমরা বলতে চাচ্ছি দুইটারই প্রধান উপায় আমাদের প্রতিরোধ করা। ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, আসানুল্লাহ হাসপাতাল টুঙ্গিতে, আরেকটি হলো লালকুঠির হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল যেখানে ডেঙ্গু চিকিৎসা হবে। স্বাস্থ্যমন্ত্রী এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।